একজন সাহাবি বললেন, আমার মা আপনারা আমার মা বাবা কেউ বেছে নেয়, আমি তাদের জন্য কী করবো কী করবো ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের উভয়ের জন্য দোয়া করো। কী করো? রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, এটা পৌঁছে যাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেটাও যদি না পারি বলবো, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করুন, আমার বাবাকে রহম করুন, আমার মাকে জান্নাত দান করুন, আমার মায়ের গুনাহ মাফ করুন, এই কথাও কি আমরা বলতে পারবো না? বলবো এরপর বলবো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, অথবা যে দরুদ ইব্রাহিমটা বলবো, আমি হাঁটার সময় যাওয়ার সময় মা বাবার কথা যখন মনে পড়ে তখন বলবো আল্লাহ আমার মাকে দয়া করুন, আমার বাবাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমার মাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আমার মাকে ক্ষমা করুন, আমার বাবাকে ক্ষমা করুন, এই কথাগুলি বলবো। এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। তাদের ওয়াদা, তারা যদি কোনো ওয়াদা করে যায়, কারোর সাথে কোনো চুক্তি করে যায়, এগুলি পালন করব। এবং তাদের আপনজন আছে না, তাদের রক্তের সম্পর্কেই আপনজন, যেমন আমার বাবা মারা গেছে, আমার ফুফু আছে, ফুফাতো ভাই আছে, আমার মা মারা গেছে, আমার মামি আছে, আমার মামা আছে, আমার খালা আছে, মা এবং বাবা যারা মারা যায় তাদের রক্ত সম্পর্কীয় মানুষদের সাথে সদাচরণ করা। এবং তাদের আমি একটা হাদিয়া নিয়ে গেলাম, 100 টাকার একটা 1.5 কেজি, 150 টাকার 1 কেজি আফেল নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, তখন এটা ফরজে আইনের একটি ধারা, যদিও দেখতে এটা ইবাদতের মতো বলা হচ্ছে না, এটা ইবাদত। এরপর